হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য যে ইনফরমেশনের ভিডিও সিরিজটি চালু করেছিলাম তার আজকে এটি পার্ট 3 ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের ভিডিও যারা দেখেছিলেন তারা অনেকেই বলেছিলেন যে সাউন্ডের একটা প্রবলেম হয়েছিল পরের দিকে, আমিও সেটা দেখেছি। এটা একটা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছিল, বুঝতে পারিনি সাউন্ডের অসুবিধা। তবুও যদি আপনাদের বলে রাখছে, হতে পারে কোনো ভিডিওতে কোনো কারণবশত সাউন্ডটা যদি ঠিকঠাক যদি নাও শোনা যায়, আপনাদের রিকোয়েস্ট করো আমি সব কিছু যা কিছু বলি সেটা আমি ইংলিশে টাইপ করে আপনাদের স্লাইডে দেখিয়ে দিতে থাকি বলার সাথে সাথে। সেটা আমার একটাই করার উদ্দেশ্য যে যাতে আপনারা ইংরেজি শিখে আপনাদের কিছুটা হলেও সেটা বুঝতে সুবিধা হবে। যদি কোনো ক্ষেত্রে আপনাদের শুনে কোনো কিছু অসুবিধা না হয়, আপনারা লেখাটা পড়েও বুঝতে পারবেন। এই জন্য আমি প্রত্যেকটা জিনিস যা কিছু বলি আপনাদের ইংলিশে আমি সেটা লিখে স্লাইডগুলোতে সেভাবে চালাই, তো সেটা পড়েও আপনারা আশা করি সেসব ইনফরমেশনগুলো বুঝতে পারবেন। এবং আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা পুরোটা অবশ্যই দেখবেন। অনেকে ভিডিওটা পুরো দেখছেন না, তাই হয়তো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আপনাদের কমেন্টস অবশ্যই করুন, উত্তর আমি দেবো। তো আমি চাই আপনারা নিজেরা ব্যাপারটা ক্লিয়ার করে নিন, তো সেই জন্য আপনাদের বলে ভিডিওটা পুরোটা দেখুন, এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তা এই ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট রয়েছে কেপিএস এবং এলডিসি নিয়ে, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে ডিসকাস করব। তো চলুন স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে, যেটা আমি আগেরবারে ভিডিওতে যেখানে এন্ড করেছিলাম যে পিভিআর প্রসেসে লেট কেন হচ্ছে সেটার ব্যাপারে ডিসকাস করব। এলডিসির ক্ষেত্রে সেটা মেন রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে পিভিআর এখন অনেক এক্সামিনেশনের একসঙ্গে চলছে। আমরা জানি স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডির একসঙ্গে রেজাল্ট বেরিয়েছে, এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দুটি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তো সব কিছুই ভেরিফিকেশন রোল তো আপনাদের একটা জায়গাতেই আসছে, সেই জন্য আপনার অনেক ক্ষেত্রে এটা একটা ডিলে হচ্ছে। এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিএবিতে দেখা যাচ্ছে যেটা, যে তারা একবারে সব ক্যান্ডিডেটদের আসার জন্য ওয়েট করছে, যে আজকে 3টে লোক কালকে তো 4টে আসে, ওরা চাইছে একবারে পুরোটা এসে যাক, যতগুলি আসুক 30টা হোক 40টা হোক, তারপরে তারা একবারে সব ভিআরগুলোকে এক জায়গায় নিয়ে বসবে, একবারে ইনফর্ম করে দেবে, এবং তারপর তারা চাইছে যে সবাই একসঙ্গে এসে যেমন যার দরকার রিপোর্ট করুক, ওরা একবারে ডিসপ্যাচ করে দেবে। তো এই যে ওরা ওয়েট করছে এই জন্য হয়তো অনেকে দেরি হচ্ছে, ওরা জানে যে হাতে টাইম আছে, সুতরাং ওরা এই ব্যাপারটা দেখতে চাইছে যে একবারই হোক, বারবার একটা দুটো আসবে, বারবার ইনফর্ম করতে হবে, তার থেকে একবারে তারা কাজটা শুরু করে শেষ করতে চাইছে। এটা একটা যারা মানে লেট হওয়ার একটা অন্যতম কারণ, সেজন্য হয়তো অনেক বিহার ডিআইবি অনেক বিহার আপনাদের ডিআইবি অফিসে পড়ে থেকেও আপনাদের কাছে ইনফরমেশনগুলো পাচ্ছে না। এবার হচ্ছে অনেক জায়গাতে যেটা মেইন ইস্যু অনেক জায়গাতে অনেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়েছিল, যে অ্যাড্রেসের প্রবলেম হয়েছিল, সেই জন্য অনেক ভিআর যেগুলো ছিল সেগুলি পুনরায় আবার অ্যাড্রেসে না পৌঁছানোর জন্য নবান্নতে রিটার্ন গেছে। নবান্ন থেকে আবার অনেক জায়গায় রিসেন্ট করা হয়েছে, এবং অনেক জায়গায় অত্যধিক দেরির জন্য ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছে পুনরায় ভিআর সাবমিট করে জমা দেওয়ার জন্য। তো এটা একটা বড় কারণ যেটা আপনাদের টাইম কনজিউম ক্ষেত্রে হবে। যারা অনেকে অন্তত প্রথম থেকে জমা করেছিলেন তারাও হয়তো এখনো মানে ডাক পাননি, এটা একটা রিজন। এবং সর্বোপরি যেটা একটা রিজন থাকে, যে কাজ করার ক্ষেত্রে যে একটা তাড়াতাড়ি শেষ তারা করতে পারছে না, সেটা আপনার ডিআইবি অফিসের ভেরিয়াস ইন্টারনাল রিজনস থাকে, যেগুলো আমরা ডিসক্লোজ করতে চাই না, এবং সেটা আপনারা বুঝতেই পারবেন যে অনেক অফিসের কাজকর্ম থাকে, এবং এছাড়া অনেক ধরনের প্রবলেম থাকে যার জন্য তারা হয়তো সময় মতো সেই কাজগুলিকে করতে পারছেন না। এই কতগুলো রিজন ছিল যেগুলোর জন্য বেসিক্যালি বিআরটা আপনাদের এলডিসি ক্যান্ডিডেট লেট হচ্ছে। তবে টেনশনের কোনো কারণ নেই, আপনারা রিল্যাক্স থাকুন, কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, জয়েনিং আপনাদের র্যাঙ্ক ওয়াইজই হবে। হ্যাঁ, হয়তো মেডিকেল হয়তো এক দুদিন আগে পরে হতে পারে, সেটা এমন কিছু ফ্যাক্টর কোনো ক্ষেত্রেই হবে না। নেক্সট যেটা কোশ্চেন, সেটা হচ্ছে ভিআর এর কেপিএস এর ফাইনালি একটা ডেট পাওয়া গেল। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভিআর যেটা হবে সেটা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। আজ অফিসিয়ালি নিউজ পাওয়া গেল যে 3 ডিসেম্বর থেকে ভিআর আপনাদের স্টার্ট হবে, এবং এটা 12ই ডিসেম্বর অবধি চলবে। এটা অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে, এবং এটা আপনাদের যেসব বিল্ডিং যেটি সেই যেসব বিল্ডিংয়ে গিয়ে আপনারা ভিআরটি ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, কোনো কিন্তু মেল আইডিতে বা আপনাদের স্পিড পোস্টে কিন্তু আসবে না। এবার তার এটা অফিসিয়াল আমি স্ক্রিনশট যেটা যেসব বিল্ডিং এ লাগানো রয়েছে, এবং ক্যান্ডিডেটের মেলেও যেটা কপিটা পাচ্ছেন সেটা আপনারা আমি এখানে দেখে দিচ্ছি, দেখতে পারেন উপরে লেখা রয়েছে ডাইরেক্টর অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেসব বিল্ডিং সেখানে নোট মেমো নাম্বার দেওয়া আছে, 19 তারিখের ডেট দেওয়া আছে, এবং এখানে আপনাদের ডিটেলসে চার্ট ওয়াইজ র্যাঙ্ক ওয়াইজ দেওয়া আছে, পোস্টিং শিডিউল করা আছে, এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা উপরে প্যারাতে লেখা আছে। আমি আপনাদের বলে দিচ্ছি কী কী জিনিস আপনাদের নিয়ে যেতে হবে। ভিআর যেটা যেভাবে কালেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদের ভিআর দুটো শিফটে দেওয়া হবে, 3 তারিখ থেকে 12 তারিখ অবধি। প্রথমটা হচ্ছে 12টার সময় এবং দ্বিতীয়টা হচ্ছে 2:30টার সময়। তারপর হচ্ছে 100টা ক্যান্ডিডেটকে প্রত্যেকটা শিফটে লিস্ট করা হয়েছে, অর্থাৎ প্রতিদিন 200 ক্যান্ডিডেট ভিআর পাবেন, যে তাদের সব কিছু ডকুমেন্টস এবং সব কিছু তাদের যে ঠিকঠাক থাকে। র্যাঙ্ক ওয়াইজ এটি করা হয়েছে, যেমনভাবে র্যাঙ্ক থাকবে সেই অনুযায়ী তারা সেই দিনে ভিআর পাবেন। এছাড়া হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে পার্সোনালি মেল পাঠানো হচ্ছে, মেলে তাদেরকে এই যেটা আমি আপনাদের পিকচারটা দেখালাম এই পিকচারটি ফরওয়ার্ড করা হচ্ছে, এবং সেখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি কোনো কাস্টের সার্টিফিকেট থাকে, এছাড়া অন্যান্য যদি সার্টিফিকেট থাকে, সেসব সব কিছু নিয়ে আপনাদেরকে
সেদিন প্রেজেন্ট থাকতে হবে, নিজে থাকতে হবে, তাহলে আপনাদের সবকিছু ডকুমেন্ট ভেরিফাই করার পর আপনাদেরকে ভিআর রোলটা দেওয়া হবে। আজকে ইভিনিং থেকে সব ক্যান্ডিডেটদের মেল দেওয়া শুরু হয়ে গেছে, প্রায় মনে হয় সব ক্যান্ডিডেটদেরই মেল, প্রায় 500-600 ক্যান্ডিডেটদের মেল পাঠানো হয়ে গেছে। অনেকের কাছে আমি যেটা ইনফর্ম পেয়েছি, যারা 400-এর কাছাকাছি রোল নাম্বার, তারা বিকেলবেলায় 4টে সাড়ে 3টের সময় মেল পেয়ে গেছেন। সুতরাং আশা করা যায় যে আজকে রাতের মধ্যে হয়তো মেল পাঠানোর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং অনেক ক্যান্ডিডেটই পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে মেলে প্রবলেম হচ্ছে, বলছেন পাচ্ছে না, তাদেরকে আমরা বলবো তারা মেলটা একবার ভালো করে রিফ্রেশ করে দেখুন। আপনাদেরকে মেল দেওয়া হচ্ছে এবং সেখানে আপনাদেরকে কিন্তু এই যে ফাইলটি দেওয়া আছে, এই ফাইলটি কিন্তু আপনাদেরকে সেন্ড করা হচ্ছে পীযূষ কান্তি সরকার বলে, যার নাম থেকে এই মেলটি আসছে। এবং যেটা সাবজেক্ট লেখা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইন্টিমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কৃষি প্রযুক্তি সহায়ক, এই হেড সাবজেক্ট নিয়ে আপনাদের মেলটা আসে। সুতরাং আপনারা রিফ্রেশ করে দেখুন, আপনাদের মেল চলে আসবে। এবং সব কিছু ডকুমেন্টস আপনার রেডি করে রাখুন, যদি কোনো ক্ষেত্রে কোনো নামের মিস্টেক থাকে, কোনো ক্ষেত্রে কোনো যদি এরার থাকে, তাহলে সেগুলো অবশ্যই ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে নেবেন, যাতে পরবর্তীকালে আপনাদের এটার জন্য ঘুরে আসতে না হয়। অনেক হয়তো অনেক দূর থেকে এসব বিল্ডিংয়ে যাবেন কলকাতায়, তাদের বলে রাখবো যে আগে ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখুন। এছাড়া 3 তারিখ থেকে শুরু হবেই, যখন 3 তারিখ প্রথম দিন ভিআর রোল দেওয়া হবে, তার থেকে নামে অনেক ক্যান্ডিডেটই আছেন যাদের কাছ থেকে আমি ইনফর্ম নেশন পাবো, এবং সেদিন আমি এটা অবশ্যই ভিডিও আপলোড করে দেবো যে কীভাবে কী কী ডকুমেন্টস দিলে তা ভিআর রোল পাওয়া যাচ্ছে। এরপর যেটা হচ্ছে, এলডিসির ক্ষেত্রে কয়েকদিন ধরে একটা প্রশ্ন আমার আগের ভিডিওতে কমেন্টে এসেছিল, সেটা হচ্ছে যে অনেকে সিসিডব্লিউ এবং এস, অনেকে ভাবছেন সিসিডব্লিউ কমন ক্যাডার উইং, এস মানে সেক্রেটারিয়েট, মানে দুটো আলাদা পোস্ট, প্রমোশনের ক্ষেত্রে আলাদা, এসব অনেক কিছু মিথ ছড়িয়েছে। তো সেটার ব্যাপারে আমি আপনাদের একটু, অনেকে বলছেন সেক্রেটারিয়েট পোস্টটার নাম, এসব অনেক কিছু মিথ ছড়িয়েছে, সেটা আমি আপনাদের এবারে ক্লিয়ার করতে চাইবো। প্রথম যেটা দরকার, আপনাদের যারা স্পেশালি যারা 99তে পোস্টিং হয়েছেন, 828 জন, তারা আপনার ডিপার্টমেন্টে অ্যালট হয়েছে পিএনআর ডিপার্টমেন্ট, অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম। এই ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। এই ডিপার্টমেন্টটা হচ্ছে আপনাদের যে যে ক্যাডারে পোস্টিং, এখানে আমরা ক্যাডারটাকে পোস্টিং হিসাবে মনে রাখতে পারেন, তো ক্যাডারদের কোন ক্যাডারে কোন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সেই কাজটা এই ডিপার্টমেন্ট থেকে করা হয়। অর্থাৎ যত ধরনের ক্যান্ডিডেট আছেন, সেটা গ্রুপ সি হতে পারে, গ্রুপ বি হতে পারে, গ্রুপ এ ক্যাডারে হতে পারে, আপনাদের যে ক্যাডারে থাকুন না কেন, তাদের সবারই কিন্তু এখানে এসেই মিলতে হবে। এখান থেকে তাদের ডিসাইড করা হবে কোন ক্ষেত্রে তারা কোন জায়গাতে যাবেন। এই জন্য এটাকে সিসিডব্লিউ বলা হয়, অর্থাৎ সব ক্যাডারদের জন্য এটি একটি কমন উইং। উইং বলতে আপনি এখানে ডিপার্টমেন্ট হিসেবেও বলতে পারেন, সেই জন্য এটাকে সিসিডব্লিউ বলা হয়। এটা একটা উইং বা ডিপার্টমেন্ট। এস যেটা আপনাদের মেমো নাম্বারে লেখা আছে, সেটা কিন্তু স্টেট সার্ভিসের জন্য লেখা আছে, এছাড়া এটার অন্য কিছুই নয়। অনেকের মেমো নাম্বারে এস লেখা রয়েছে, অনেকের মেমো নাম্বারে এস লেখা নেই। এসটা কিন্তু জাস্ট এটা ডিফাইন করছে যে এটা একটা স্টেট গভর্নমেন্ট জব, এবং সিসিডব্লিউ ডিফাইন করছে যে আপনারা কমন ক্যাডার উইংয়ে পড়েন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মের সেক্রেটারিয়েট আন্ডারে পড়েন। এছাড়া যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের পোস্টিং, যেটা আপনারা সবাই 828 জন র্যাঙ্ক করেছেন, তাদের সবারই পোস্টিং, যে পোস্টিংটা আপনাদের সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে হবে, এবং 828 জন এলডিএ পোস্ট বা এবং এলডিসি পোস্ট পেয়েছেন, পোস্টের নাম এলডি এবং এলডিসি, ডিপার্টমেন্ট আপনাদের হচ্ছে সেক্রেটারি ডিপার্টমেন্ট, পিএনআর থেকে আপনাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে, এবং আপনার প্রত্যেকটা যে সরকারি অফিস যেখানে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টটি রয়েছে, সেখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে। সেক্রেটারিয়েটটা কিন্তু ডিপার্টমেন্টের নাম, আপনাদের পোস্টের নাম কিন্তু এলডিএ বা এলডিসি। এটা একটা খুব ভালো করে জানো, অনেকের ক্ষেত্রে ভাবছেন সেক্রেটারির পোস্টের নাম, সেক্রেটারিয়েট কোনো পোস্টের নাম হয় না, এটা একটা ডিপার্টমেন্টের নাম। তো আশা করছি সিসিডব্লিউ এবং এস কি জিনিস আপনারা বুঝতে পারুন, এটার সঙ্গে আপনাদের হায়ার লোয়ার পোস্ট বা প্রমোশনের ক্ষেত্রে কোনো কিন্তু এসবের সঙ্গে কোনো কিন্তু সম্পর্ক নেই। এবার হচ্ছে টোটাল নাম্বার অফ ভিআর কতগুলি সাবমিট করা হয়েছে। টোটাল নাম্বার এখন অবধি আমি খবর পেয়েছি যে 60টার মতো সাবমিট করা হয়েছে। আশা করা হচ্ছে যে 100টা হলে এই যতজনের ভিআর হয়েছে সেগুলিকে হেলথ ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দেওয়া হবে, এবং হেলথ ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করার পর থেকে তারপর আপনারা সেখান থেকে হয়তো তাদের মেডিকেল করে দেওয়া, মেডিকেল প্রসিডিওর শুরু হবে। এটাই ছিল এখন অবধি সব ইনফরমেশনগুলো। পার্ট 4-এ আমি অবশ্যই আপনাদের যখন ভেরিফিকেশন রোলের নিয়ে কেপিএসদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, এবং অবশ্যই এলডিসির আর কতগুলো আপডেট আপনাদের দেওয়ার রয়েছে সেই আপডেটগুলি দেবো। তো যাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানান, এবং যদি এরপর কারো কিছু ডাউট থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।